হেসদিশারের জন্য পূজনীয় গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথমে অনন্ত কোটি ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ও পরিজাত ভগবত অনুরাগী ভক্তগণ ও আমার আত্মশক্তি স্বরূপিণী ভক্তিমতী মায়ের চরণেও শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমানে মহতি শেষে হরিবাসরে জানি না গো কত জনমের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। হে আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, হে আমার গুরুদাস গৌরদাস নিতাই দাস রামদাস কৃষ্ণদাস কৃষ্ণদাসানুদাস, বর্তমানে মহতি শিশি হরিবাসরে যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতে মহাসম্পন্ন হরিবল হরিবল কি গো সেটি না মধুরার দপি মধুর নামামৃত ধন, পরিবেশনায় ও বাসনায় আকাশ কুসুম কল্পনায় মাত্র, তাই বলি মা গো শাস্ত্রে কি বলছে, শাস্ত্রে বলছে গুরু কৃপাহি কেবলম। মা গো আমার গুরুদেব শ্রীযুক্ত শ্রম্ভু পাঠরি মহাশয়, মা গো এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি আমার মস্তকে থাকে, আমার পিতামাতার আশীর্বাদ যদি মস্তকে থাকে, আমার গুরুদেব গণের আশীর্বাদ যদি মস্তকে থাকে, তাহলে মা গো কিছু গৌর কথা কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা আস্বাদন করাতে পারে। আরে মা গো এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে নিয়ে ও আমার পিতামাতার আশীর্বাদ মস্তকে নিয়ে ও কলির প্রাবণ গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হইবে তাহারে ভুল টুটি রস ভাষা মারে জন্য করিয়া নিজ নিজ সন্তানে ভাবিয়া সার অংশগ্রহণ করিবে। আরে মা গো আপনারা যে এই আসনটি অলঙ্কৃত করে বসে আছেন সেটি হলো হস্তিনাপুরে রাজা পরীক্ষিতের আসন। আর মা গো আপনারা আপনারা হলেন শ্রোতা, তাহলে মা গো বক্তাকে না বক্তা হলেন সেই ষোড়শ বর্ষীয় এক উলঙ্গ কিশোর ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। কিন্তু মা গো আমি তো সেই সুখদেবই নই, তাহলে কি সুখ আপনাদেরই দেব, সে জ্ঞান আমারই নেই সেই ভক্তিও আমারই নেই, তাই বলছে কৃষ্ণ চৈতন্য লীলা অমৃত লহরি নিতাই গৌর হরি
যদি আপনারা না কৃপা করে তাহলে যে আমার গৌর হরি কোনোদিনই কৃপা করিবেন না। কেন? কারণ ভগবান আমার প্রতি যুগে যুগে বলে এসেছেন যে আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। কোথায় দেখালেন? ভক্তমাল গ্রন্থে। ভক্তমাল গ্রন্থে কি সুন্দর সিদ্ধান্ত দেখুন মা। যুধিষ্ঠির যখন রাশিও যজ্ঞ করবে বলে মনস্থির করেছে, তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে বলছে, সখা আমি যেই যজ্ঞ করব, আমার এই যজ্ঞ যে সঠিকভাবে সম্পূর্ণ হবে আমি কেমন করে বুঝব সখা? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দাদা আমার কাছে একটি পাঞ্চজন্য শঙ্খ আছে, সেই শঙ্খ আমি একটি বেদির উপরে রাখব, যদি তোমার যজ্ঞ সঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে দাদা ওই বেদির উপরে রাখা পাঞ্চজন্য শঙ্খ আপনা আপনিতেই বেজে উঠবে। নিতাই গৌর হরি হরি হরি। বেশ, যজ্ঞের আয়োজন করা হল, শঙ্খ এনে রাখা হল, সবাইকে নিমন্ত্রণ করা হল, সবাই যজ্ঞান্ন সেবা করে চলেও গেল, তবুও শঙ্খ বাজল না। তখন যুধিষ্ঠির এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি যে বললে শঙ্খ বাজবে, কই শঙ্খ তো তোমার বাজল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দাদা গো, দাদা তুমি এই যজ্ঞের আয়োজন করেছ, সবাইকে নিমন্ত্রণ করেছ, তবে দাদা গো তোমার এই যজ্ঞে যে উঁচু নিচু বিভেদ হয়েছে, ছোট বড় ভেদাভেদ হয়েছে, তাই শঙ্খ বাজে নাই। ছোট বড় ভেদাভেদ হয়েছে? হ্যাঁ দাদা, তোমার এই যজ্ঞে তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো কিন্তু একজন পরম বৈষ্ণবকে তুমি নিমন্ত্রণ করো না, আর সে না এলে যে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। তখন যুধিষ্ঠির বলছে, কে কে সে বলো না কৃষ্ণ, কে সে জানো দাদা? সে হলো মুচির ছেলে বাল্মীকি। তার মনে বড় আশা ছিল যে যজ্ঞে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে সভাপতি, আমি সেই যজ্ঞে যাব, তার চরণের ধুলা একটিবার আমি সর্বাঙ্গে মাখব। কিন্তু আমি তো মুচির ছেলে, তাই ওরা আমাকে নিমন্ত্রণ করে নাই। তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি যাও দাদা, তুমি যাও, তুমি শীঘ্রই যাও দাদা, সে এখনো বসে বসে কাঁদছে, তুমি যাও। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে বলছে, তখন যুধিষ্ঠির ভীম অর্জুনকে পাঠিয়ে দিলে আজকের পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। ভীম অর্জুন সমস্ত জায়গায় খুঁজছে, সমস্ত পাড়ায় খুঁজছে, সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে মাগো সেই রুই দাস পাড়ায়, সেই মুচি পাড়ায় এসে উপস্থিত হয়েছে। সেই মুচি পাড়ায় এসে সমস্ত মানুষজনকে জিজ্ঞাসা করছে, সবাইকে জিজ্ঞাসা করতে করতে ভীম অর্জুন বাল্মীকির কুটিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। গিয়ে দেখছে বাল্মীকি কুটিরে একাকী বসে কাঁদছে আর প্রভুকে স্মরণ করছে আর বলছে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে 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 মন লাগুরে তোহার চরণে 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 মন লাগুরে 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 মন লাগুরে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে 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 তোহার চরণে মন লাগুরে তোহার চরণে প্রভুকে স্মরণ করছে। ঠিক সেই সময় ভীম অর্জুনে করজোড়ে গিয়ে বলছে, ওগো বৈষ্ণব, ওগো বৈষ্ণব, কৃপা করে আমাদের সাথে চলুন, আপনি দয়া করে আমাদের সাথে চলুন। তখন বাল্মীকি বলছে, সে কি, আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে আমাকে ধরে নিয়ে যাচ্ছি কেন? তখন ভীম অর্জুনে বলছে, ওগো বৈষ্ণব, আপনি কোনো অপরাধ করেননি, অপরাধ করেছি আমরা আপনারই চরণে,
আমরা যে সবাইকে নিমন্ত্রণ করেছি, শুধু আপনাকে নিমন্ত্রণ করি নাই। আর আপনি না গেলে যে আমাদের যজ্ঞ সম্পূর্ণ হবে না। আপনি দয়া করে আমাদের সাথে চলুন মা গো। আজকের ভীম ও অর্জুন পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। এদিকে দ্রৌপদী রন্ধন গৃহের দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, যে যে যজ্ঞে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে সভাপতি, সেই যজ্ঞে সামান্য এক ব্যক্তির জন্য সম্পূর্ণ হলো না, তাহলে তো সাধারণ ব্যক্তি না। এমন ব্যক্তিকে যখন আমি কাছে পেয়েছি, আজকে আমি কিছু নানা ধরনের তরি তরকারি রন্ধন করে পরম বৈষ্ণবকে সেবা দেব। তাই মা গো, দ্রৌপদী নানা ধরনের তরি তরকারি রন্ধন করে বাল্মীকিকে সেবা করতে দিয়েছে। বাল্মীকি সেবা করতে বসে দেখছে যে এতগুলো তরি তরকারি, এই একটা দুটো তরি তরকারি সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার অন্তরের গোবিন্দের সেবা হবে না। তাই মা গো, বাল্মীকি কি করেছে, যতগুলো তরি তরকারি ছিল সবটির মধ্যে একটু 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 করে একত্রে মিশিয়ে নিয়ে বাল্মীকি তার অন্তরের গোবিন্দের সেবা দিয়েছে। বাল্মীকিকে এই সেবা করা দেখে দ্রৌপদী রন্ধন গৃহের দোরে গড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কি কেমন ভাবে সেবা। কি গো মা, আপনারা কখনো দেখেছেন শুনেছেন? কি গো মা, নানা ধরনের তরি তরকারি হয়েছে আপনাদের বাড়িতে, যদি আপনারা একত্রে মিশিয়ে নিয়ে সেবা করেন মা গো, তাহলে কি গো মা বুঝতে পারবেন কোনটা কেমন সাথে, কিছু বোঝা যাবে না? বোঝা যাবে না। ঠিক তেমনই ওই বাল্মীকির সেবা করাকে দেখে দ্রৌপদী বলছে, কেমন ভাবে সেবা, এমন সেবা তো আমি কখনো দেখি নাই। তাই সে মনে মনে বলে উঠল, এ ব্যাটা মুচির ছেলে, ভালোভাবে খেতেও জানে না, তাই গৌর হরিব না হরি মা গো। বৈষ্ণব অপরাধ হয়ে গেল, সেবা সমাপ্ত, তবুও শঙ্খ বাজল না। যখন শঙ্খ বাজছি না, তখন আবারই যুধিষ্ঠির সে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি যে বললে শঙ্খ বাজবে, কই শঙ্খ তো তোমার বাজল না কৃষ্ণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দাদা তুমি এই যজ্ঞের আয়োজন করেছ বটে, পরম বৈষ্ণবকে সেবা দিয়েছ বটে, তবে দাদা গো, যারা পরম বৈষ্ণবকে সেবা দিয়ে নিচু চোখে দেখে, যারা পরম বৈষ্ণবকে সেবা দিয়ে ঠাট্টা করে, তাদের যজ্ঞ কি কোনোদিন সম্পূর্ণ হতে পারে, তুমি বলো দাদা। তখনই যুধিষ্ঠির বলছে, বিশ্বাস করো কৃষ্ণ, তুমি আমায় বিশ্বাস করো, আমি একটি বাড়ির জন্য বাল্মীকিকে সেবা করতে দিয়ে নিচু চোখে দেখি না, একটি বাড়ির জন্য তাকে ঠাট্টা করি না, তুমি বিশ্বাস করো কৃষ্ণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দাদা আমি তোমাকে বলি নাই, তুমি ওই রন্ধন গৃহে গিয়ে দ্রৌপদীকে জিজ্ঞাসা করো। দ্রৌপদী বাল্মীকিকে সেবা করতে দিয়ে মনে মনে বলেছিল, ম্যাটা মুচির ছেলে ভালোভাবে খেতেও জানে না, তুমি বলো দাদা। মা গো, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে
দ্রৌপদী আমার রন্ধনে গৃহে থেকে দৌড়ে এসে বাল্মীকির চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ও গো বৈষ্ণব, ও গো বৈষ্ণব, আমি বড় অপরাধ করেছি, আমি যে বড় অপরাধ করেছি তোমার ওই চরণে, তুমি আমায় ক্ষমা করে দাও। ও গো বৈষ্ণব, আমি বড় অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। দ্রৌপদী যখন বাল্মীকির চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ও গো বৈষ্ণব, আমারই ক্ষমা করে দাও। এই ভক্তির আর্তনাদে ভগবান কি আর থাকতে পারে? তাই মা গো, ওই বেদীর উপরে রাখা পাঞ্চজন্য শঙ্খ আপনা আপনিতেই বেজে উঠল। আরে মা গো, আর ওই ভক্তগণে সবাই মিলে মা গো হরির ধ্বনি দিচ্ছে, কেমন ভাবে গো মা? হরি বহল হরি বল রে বল রে হরি হরি বল রে হরি বল রে হরি বল রে সবাই মিলে মা গো, এই হরি নাম বল রে হরি বল হরি বল রে বল রে এই হরি নাম বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি ছাড়বে নে জীবে অন্য গতি নাই। সবাই মিলে হরি বল রে হরি বল রে বল রে হরি হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি ধ্বনি বাবা বদনে শোন রে শোভন সুধা মা হরি নাম বল রে বদনে শোন রে শোভন সুধা মা হরি নাম বল রে বদনে শোন রে শোভন সুধা মা হরি নাম হরি বল রে বদনে শোন রে শোভন সুধা মা হরি নাম নামেরই প্রভাবে জানা জুড়ে যাবে সুশীতল হবে প্রাণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ রসনা তোমার বিনয় করি রসনা তোমার বিনয় করি রসনা তোমার বিনয় করি রসনা তোমার বিনয় করি বদনে ভরে বল হরি রসনা তোমার বিনয় করি ভরে বল হরি রসনা তোমার বিনয় করি বহল রে হরি বল রে বল রে হরি হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি হরি বল হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি হরি বল রে। তাহলে মা গো, দ্রৌপদী যখন বাল্মীকির চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে তখন ভগবান আর থাকতে পারলেন না, তার ওই বেদীর উপরে রাখা পাঞ্চজন্য শঙ্খ আপনা আপনিতেই বেজে উঠল। আর ওই ভক্তগণে মা গো সবাই মিলে হরির ধ্বনি দিচ্ছে। তা মা গো, ভগবান এ যুগে না,
ভগবান প্রতিটি যুগে যুগে তার পরম ভক্তকে তিনি ঠিক এইভাবে দেখিয়ে এসেছে, এইভাবে তুলে ধরেছে। তেমাগো একদিনে দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে প্রভু তুমি কোথায় থাকতে সবচেয়ে বেশি ভালোবাসো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে নারদ আমি কোথায় থাকতে সবচেয়ে বেশি ভালোবাসি জানো? বলছে বলো প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠনাম যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হরিবল হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠনাম, বলছে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নচ, আবারে বলছেন আমি যোগীদের হৃদয়ও থাকি না। তাহলে মাগো কোথায় থাকেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মত ভক্ত মানে আমার ভক্ত যত্র মানে যেখানে গায়ন্তি মানে কীর্তন করে তত্র মানে সেখানে তিষ্ঠামি হে নারদ। বলছে আমি সেইখানেই থাকি, অর্থাৎ যেখানেই আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ কীর্তন করিতে থাকে, যেখানেই আমার ভক্তগণ আমার প্রিয়তমা শ্রীমতী রাধারানীর নাম গুণাগুণ কীর্তন করিতে থাকে আমি সেইখানে থাকিতে ভালোবাসি। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, বলছেন যদি দক্ষিণা পবনে বয় তাহলে আমি উত্তর দিকে দাঁড়িয়ে থাকি, আর যদি পশ্চিমা পবন বয় তাহলে আমি পূর্ব দিকে দাঁড়িয়ে থাকি। আর ওই ভক্তপদ রজ পবনে যখন বহমান করিয়া নিয়া যায় তখন আমি বলি হে পবন আমায় কিছু দান করো, আমি সর্বাঙ্গে মরদনে করিয়া আমার এই দেহটি শীতল করিব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মাগো এই যে আপনারা সবাই একত্রিত মিলে হরিনাম শুনছেন, মাগো এই চাঁদা গ্রামে অর্থাৎ এই হরিবাসরে সর্বপ্রথম সর্ব আগে কে এসেছিলেন? কি গো মা বলুন, কি গো মা কে এসেছেন আগে? কি গো মা এই হরিবাসরে সর্ব আগে এসেছেন আমার গৌর আর নিতাই। তাই তো মা, তামা গৌর আর নিতাই এসেছেন। কি গো মা গৌর আর নিতাই এসেছে, কি হচ্ছে? আনন্দ হচ্ছে না গো মা? কি গো মা আনন্দ হচ্ছে না? হচ্ছে তো, তাহলে আনন্দেতে কি করবো মা? একটু হুলুদ ধ্বনি সংকেত ধ্বনি হবে তো সবাই মিলে। নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে, নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। সবাই মিলে নগরে আনন্দ হলো রে, নদিয়া নগরে আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। চাঁদা গ্রামে কি আনন্দ হলো রে, চাঁদা গ্রামে আছে কি আনন্দ হলো রে, গ্রামে কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। গৌর রে আমার নিতাই।
করে ভাবটি কেমন না, অন্তরে কৃষ্ণমূর্তি আর বাহিরে রাধা ভাব, তাই তো বলছে চৈতন্য গোসাই প্রেম আশা দিতে দোহে হইল তাই বলছে মিলিত হয়েছে রাধা কৃষ্ণ এক তনু মিলিত হয়েছে বৃন্দাবনের নব কিশোর মিলিত হয়েছে অর্থাৎ পৃথিবী যদি কাগজ হতো, সমুদ্র যদি দোয়াত হতো, স্বর্গের বৃক্ষের শাখা যদি কলম হতো, আর মা সারদা যদি অনন্তকাল ধরে লিখতে থাকতেন, তথা প্রিয় শ্রীকৃষ্ণের লীলা তিনি একদিনে লিখে শেষ করতে পারতেন না। তাই আজ আমার গৌর হরি কি করছেন গো, রাধা নাম জপে
ধারায় ধারায় ধারা বহিছে, ধারায় ধারায় ধারা বহিছে, আমার ধারায় ধারায় ধারা বহিছে, গৌর হরি আমার রাধা নামে জপ করছে, আরে যতই রাধা রাধা বলছে ততই গৌর হরির নয়ন থেকে সুরধ্বনির ধারার মতো নয়নের জলে নেমে আসছে মা গো। ওই যে গৌর হরি আমায় কাঁদছেন, তাহলে বাবা গৌর হরির নয়নের বন্য হয়েছে কেমন? না, গৌর হরির নয়নের বন্য হয়েছে অরুণ। অরুণ কথার অর্থ কি কি গো মা? অরুণ কথার অর্থ কি? অরুণ কথার অর্থ হলো সূর্য। তোমার সূর্যের 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 তো অনেক নাম কি গো মা? শাস্ত্রে শুনেছি সূর্যের অনেক নাম, কিন্তু আমরা প্রতিদিন তার কটি করে নাম পাই কি গো মা? দিনে আমরা তার কটি করে নাম পাই? আস্তে আস্তে কি গো মা? দিনে আমরা কটি করে নাম পাই? শাস্ত্রে বলছে দিনে আমরা তার তিনটি করে নাম পাই। কি কি? না, প্রভাতকালে পূর্ব দিগন্তে যে সূর্য উদিত হয় সেই সূর্যের নাম হলো অরুণ, অর্থাৎ বালক অরুণ। আবার সেই সূর্য যখন মধ্য গগনে আসে তখন তার নাম হয় মার্তণ্ড, অর্থাৎ যুবক। আর মা গো, ঠিক সেই সূর্য যখন পশ্চিম গগনে ঢলে পড়ে তখন তার নাম হয় তপন। তাহলে মা গো, গৌর হরির নয়নের বর্ণ হয়েছে কেমন? না, গৌর হরির নয়নের বর্ণ হয়েছে অর্থাৎ প্রভাতকালে সূর্য উঠলে যেমন রক্তিমী বর্ণ ধারণ করে তেমনি আমার গৌর হরির নয়নের বর্ণ হয়েছে। তাহলে মা গো, গৌর হরি আমায় কাঁদছেন কেন? না, গৌর হরি আমায় কাঁদছেন ওই রাধা রানীর প্রেমী ঋণকে শোধ করবার জন্য। গৌর হরি আমায় কাঁদছেন তাই প্রেমী ঋণকে শোধ করবার জন্য বৃন্দাবনের কৃষ্ণ আজ নবদ্বীপে এসেছে। এসে ওই দাপট লীলায় অন্তিম পর্যায়ে রাধা রানীর কাছে বলছে, ও গো রাধে, তোমায় প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। এই বলে গৌর হরি আমারই যখন ওই নদীয়ারি মাঝে কাঁদছে ঠিক সেই সময় গৌর হরির আমার শাখা ওই দাপট লীলায় যিনি ছিলেন সুবাল শাখা তিনি আমার ওই গৌরীদাস পণ্ডিত তিনি আমার ওই নদীয়ারে মাঝে গৌর হরির কাছে এসে বলছে, তোমায় কি হয়েছে বলো, তুমি এমন ভাবে কাঁদছো কেন আমায় বলো। বলছে, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলবো। কেন না মা গো, মনের মানুষ ছাড়া মনের কথা বলা যায় না। তাই হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারাও এই লীলার মাধ্যমে শুনে যান যে আপনাদের মনে যা কিছু কথা আপনারা যেন যাকে তাকে বলে দেবেন না।
কেন না মাগো, মনের কথা যাকে তাকে বললে সে কিন্তু তার মর্যাদা দেয় না। হরিবল হরিবল, মনের কথাই মাগো তাকেই বলা উচিত যে কিনা মনের ব্যথা বোঝে, যে কিনা মনের মানুষ। তাই গৌর হরি আজকের তার মনের মানুষ গৌরী দাস পণ্ডিতকে পেয়ে ওই নদীয়ারে মাঝে তার গলাটা জড়িয়ে ধরে সে তার মনের কথা বলছে। রাধা রাধা বলে প্রেমে হইনু বিকল, 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 রাধারে আনিয়া মোর দেখারে সুবল, রাধারে আনিয়া মোর দেখারে সুবল, রাধারিয়া নিয়া মোরে দেখা রে শুভ, একবারে নে তারে দেখা বলে ধ্বনি, একবারে নে তারে দেখা, একবারে নে তারে দেখা, শোন ভাই রে মন সখাই, একবারে নে তারে দেখা, শোন ভাই রে মন সখাই, একবারে নে তারে দেখা, শোন ভাই রে মন সখা, শোন ভাই রে মন সখা, একবারে নে তারে আবার শোন ভাই রে মন সখা, একবারে নে তারে দেখা, একবারে নে তারে দেখো, একবারে নে তারে দেখা, একবারে নে তারে দেখা, গৌর হরি আমার তার ওই নদীয়ারে মাঝে মনের মানুষ গৌরী দাস পণ্ডিতের গলাটা জড়িয়ে ধরে সে তার মনের কথা বলছে। ঠিক সেই সময় পদকারে বাসুদেব ঘোষ তিনিও সেখানে উপস্থিত ছিলেন, থেকে আমার গৌর হরির ভাব দর্শন করেছেন আর লীলায় কলম দিয়েছেন। বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, পুরাব লীলা গোরা চল করিল প্রকাশে, পুরাব লীলা গোরা চল করিল প্রকাশে, এই বালেলা প্রকাশিল, এই বালেলা প্রকাশিল, এই বালেলা প্রকাশিল, এই বালেলা প্রকাশিল, ততদিন গোপনে ছিল এই বালেলা প্রকাশিল, ততদিন গোপনে ছিল এই বালেলা প্রকাশিল, ততদিন গোপনে ছিল, ততদিন গোপনে ছিল এই বালেলা প্রকাশিল, কি তাই বল হরি বল হরি বল, আমার এতদিন গোপনে ছিল এই বালেলা প্রকাশিল, এতদিন গোপনে ছিল এতদিন গোপনে ছিল এই বালিলা প্রকাশ হলো, এই বালিলা প্রকাশ হল, এই বালিলা প্রকাশ হল, এই বালিলা প্রকাশ হল, বাসুদেব হে যাই রে কথা কথা ঘেগে
এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, সেখানে আমরা গৌর হরির লীলা আস্বাদন করছিলাম। মা গো, এবার আমরা যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাহলে মা গো চলুন সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কি গো মা, যাবেন তো? সবাই যাবেন তো? কই দেখি দেখি কারা কারা যাবেন। সবাই যাবে। বা 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 বা, তাহলে চলুন সবাই একসাথে আমরা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। চলো গঙ্গা জল মোনা দিয়ে
আমরা কোথায় যাচ্ছি? একটু আস্তে আস্তে কি গো মা, আমরা কোথায় যাচ্ছি? বৃন্দাবনে, তাই তো মা? কি গো মা, আপনাদের মনে হচ্ছে যে বৃন্দাবনে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে না। মা গো, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? কি গো মা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? রাধার নামে জয়ের ধ্বনি দিয়ে যেতে হয় তো। কি গো মা, দিয়েছেন? কেউ না। মা গো চলুন, রাধে 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 রাধে। মা গো চলুন সবাই মিলে, কেমন ভাবে গো মা? রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। সবাই রাধে বলে দুটি বাহু তুলে, যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুরি মধুরি বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। তাহলে মা গো, আর কোনো বাধা রইল না, আমরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলাম। তা মা গো, আজ আমার পালার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সুবল মিলন। তা মা গো, এই যে চাঁদা গ্রামে
এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। তামাগো, এই চাঁদটা গামিয়ে প্রত্যেকটি পরিবারে একটু আসতে মা, একটু আসতে, একটু মন দিয়ে শুনবেন মা, হ্যাঁ দেখবেন তাহলে ভালো লাগবে। মা গো, এই চাঁদটা গামে প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধা রানী যেন তার কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। কেন? কারণ ধনী 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 আমাদের আসল প্রেমের ধনী শ্রীমতী রাধা রানী। কেন না, রাধা রানী রাজার মেয়ে ছিলেন, কিন্তু তিনি ভগবানকে ভালোবেসে ভিখারী হলেন, তবুও তিনি ধনী। তাহলে তিনি কোন ধনের ধনী না? তার মধ্যে লুকিয়েছিল এই কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। মা গো, যার ঘরে এই কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে, তার ঘরে এই বাস্তব ধনের কোনো অভাব থাকে না। তাই বলছি মা গো, আপনারা সারা জীবন হরিনাম শুনুন। মা গো, আপনারা সারা জীবন হরিনাম শুনুন, যোগ যোগ ধরে হরিনাম শুনুন। আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই যে আপনাদের মন ভালো হোক, শরীরে ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। মা গো, তাহলে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাই, তার সমস্ত শাখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখন মা যশোমতির চরণে প্রণাম করছে। মা যশোমতির চরণে প্রণাম করছে। তা মা গো, এই যে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতির চরণে প্রণাম করছে কেন? কি গো মা, তিনি তো স্বয়ং ভগবান, তিনি কেন মা যশোমতির চরণে প্রণাম করছে? কারণ এই জগবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, তাই তো মা? এই জগবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই প্রণাম করে দেখিয়ে দিলেন। কি গো মা, আপনাদের সন্তানরা আপনাদের চরণে প্রণাম করে? কি গো মা করে? বাবা বাবা, তোমাকে কখন করে, কখন? মা গো, এখনকার সন্তানরা নিজ নিজ পিতা মায়ের চরণে প্রণাম করতে মা গো ভুলে যায়, পিতা মাতার চরণে প্রণাম করতে ভুলে যায়। কিন্তু মা গো, শ্বশুর শাশুড়ি মাতাকে প্রণাম করতে বিন্দু মাত্র ভুল করে না, পিতা মাতাকে প্রণাম করতে ভুলে যায়, শ্বশুর শাশুড়ি মাতাকে প্রণাম করতে ভুল করে না। তা আবার একবারে না, দুবার প্রণাম করে। কখন না মা গো? একবার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি মাতাকে প্রণাম করে, আবার চলে আসার সময় শ্বশুর শাশুড়ি মাতাকে প্রণাম করে চলে আসে। তাহলে মা গো, আর এই যে জামাই আমার যখন প্রণাম করে, তখন শাশুড়ি মাতা মনে মনে চিন্তা করে, আহারে আমার জামাইরে মনে কত ভক্তি। তাহলে মা গো, পিতা মাতাকে প্রণাম করতে ভুলে যাচ্ছে, তাই তো মা? তা মা গো, যুবক দাদা ভাইরা যারা আছে, তারা সবাই নিজ নিজ পিতা মাতাকে প্রণাম করবে, দেখবে। তা মা গো, প্রণাম করবে, কখন করবে? কি গো মা, কখন করবে? না বলছে, শাস্ত্রে বলছে যে প্রভাত কালে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে মা বসুমতীকে প্রণাম জানাবো, তারপর নিজ নিজ পিতা মাতাকে প্রণাম জানাবো, তাই তো মা? তা মা গো, এখন নয় যুবক দাদা ভাইদের কথা বাদ দিলাম,
কি গো মা, আপনারা কার চরণে প্রণাম করেন? কি গো মা, আপনারা তো পিতা মাতা ফেলে এসেছেন, আপনারা এখনই কার চরণে প্রণাম করেন? কার চরণে? স্বামী দেবতার চরণে। বাবা বাবা, তোমাকে কখন করেন? ভোরবেলা? বাবা বাবা বাবা, খুব ভালো কথা মাগো, খুব ভালো কথা। তোমাগো সবাই তো আরে করে না মাগো, সবাই তো করে না, কিছু কিছু মায়েরা করে। তোমাগো যারা করে না, শাস্ত্রে বলছে, কি বলছে মা একটু আসতে, শাস্ত্রে বলছে, সতী নারী পতিত তরে সব সয়ে অকাতরে, তীর্থ পর্যটনে নাহি প্রয়োজন যদি থাকে স্বামী পদে মন। কি বলছে মা গো? সতী নারী পতিত তরে সব সয়ে অকাতরে, তীর্থ পর্যটনে নাহি প্রয়োজন যদি থাকে স্বামী পদে মন। হরি বল হরি বল মা গো। যদি স্বামী পদে মনে না থাকে, তা আপনারা যতই তীর্থস্থানে যান না কেন, কিছুই হবে না। আরে মা গো, যদি স্বামী পদে মনে থাকে, তাহলে মা গো কোনো তীর্থস্থানেই যেতে হবে না, তা ঘরে বসেই পাওয়া যাবে। কিন্তু মা গো শাস্ত্রে আরো বলছে, কি বলছে? বলছে, সংসারী সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বনে। কি গো মা, কি বলছে এদিকে মা? কি বলছে মা, শাস্ত্রে কি বলছে? আমি কি বললাম? বলছে মা গো, সংসারী সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বনে। কি গো মা গো, যদি গুণবান স্বামী যদি না থাকে সঙ্গে, তা সেই মা একা কি সংসারে সুখের করতে পারে গো মা? সম্ভব না। মনে করুন মা, কোনো এক বাবা রাত্রেবেলা নেশা করে রাত 12টার সময় রাস্তার ধারে পড়ে আছে, ঘুমিয়ে আছে। আবার কোনো এক বাবা রাত্রেবেলা নেশা করে বাড়িতে এসে ও কারণে মাকে মারধর করছে। গোমা এদিকের কথা বলছি না গোমা, এদিকে খুব ভালো বাবা মায়েরা সবাই খুব ভালো, আমাদের ওইদিকের কথা বলছি মা গো। মা গো তাই বলছি, কি গোমা সেই সংসারে কোনোদিন সুখের হতে পারে গোমা? তা সম্ভব না। তাই বলছি মা গো, আপনারা সবাই ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে বাসি মুখে সর্বপ্রথম মা বসুন্ধরাকে প্রণাম জানাবে, তারপর নিজ নিজ স্বামী দেবতাকে প্রণাম করবেন। তা মা গো বসুন্ধরাকে প্রণাম করবেন কেন? কি গো মা, মা বসুন্ধরাকে প্রণাম করবেন কেন? কারণ মা বসুন্ধরা হলেন তিনি চিরযুবতী, তিনি সবার মা, তিনি এই জগতের মা। তাই মা গো সেই মাকে আমরা দাপিয়ে যাই, অর্থাৎ মারিয়ে যাই। তাই সেই মাটিতে পা দেওয়ার আগে আমরা তাকে প্রণাম জানিয়ে বলবো, হে মা বসুন্ধরা, হে মা ধরিত্রী, আমরা প্রতিদিন প্রতিনিয়ত যা পাপ করছি তুমি আমাদের তা ক্ষমা করে দিও। মা গো নিজ নিজ স্বামী দেবতাকে স্নেহ করবেন, শ্রদ্ধা করবেন, দেখবেন সেই সংসারে কত সুখের হয়, কত শান্তির হয়। মা গো এটা আমার মুখের কথা না, এটা শাস্ত্রের কথা। আজ থেকে কোনো এক মা এক বৎসর প্রতিদিন নিজ নিজ স্বামী দেবতাকে প্রণাম করবেন, দেখবেন সেই সংসারে যদি সুখের না হয় তাহলে মা গো আমি তো আসবো না, না এখানে আসতে পারবো কিনা মা গো জানি না, যদি আমাকে নিয়ে আসেন তাহলে আসব। যদি আশেপাশে আমাকে কখনো দেখেন রাস্তাঘাটে, তখন আমাকে বলবেন যে রিয়া তোমারই কথা মিথ্যে, তাহলে মা গো জানবো এই হরি নাম মিথ্যে হয়ে যাবে। তাহলে মা গো ওই যে ভগবান শ্রীকৃষ্ণ
বিদ্যার সমস্ত সখাদেরকে নিয়ে মা যশোমতির চরণে প্রণাম জানিয়ে যে চলেছে, ওই যে প্রণাম জানিয়ে চলেছে, ওই যাওয়ার ভঙ্গিমা দেখে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, কি বলছে না বলছে, যেন চতুরে শিরোমণি চলেছে, চতুরে শিরোমণি, চোরের শিরোমণি চলেছে। কি গো মা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে চোরের শিরোমণি বলছে, তাই তো মা? তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে চোরের শিরোমণি বলছেন কেন? তাহলে শুনুন মা, ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম কি চুরি করেছিলেন একটু আস্তে আগে বলুন, সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ কি চুরি করেছিলেন? ননি চুরি করেছিলেন, তাই তো বাবা? কিন্তু মা গো, শাস্ত্রে যে বলছে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল এক মাস, কোন শাস্ত্রে বলছে সাত দিন, আবার কোন শাস্ত্রে বলছে একদিন। কি গো মা, সেই সময় তো গোপালের ছোট্ট, সে যে মায়ের কোলে হামাগুড়িও দিতে পারত না, তাহলে সে কেমন ভাবে ননি চুরি করবে? কি গো মা, কেমন ভাবে করবে? তাহলে তা সম্ভব না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম কি চুরি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম ওই পুতনার রাক্ষসীর প্রাণ চুরি করেছিলেন, পুতনার রাক্ষসীর প্রাণ। তোমাকে ওই পুতনার রাক্ষসী কে? না, পুতনার রাক্ষসী হলো আগের জন্মে বীরচরণের পুত্র বলি রাজা, বলি রাজার কন্যা রত্নাবলী, আর রত্নাবলী সেই রত্নাবলী তারপরে হলো পুতনা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই পুতনা রাক্ষসীর প্রাণ চুরি করেছে, তাই মহাজন বলছেন সেই চোরের শিরোমণি চলেছে, সেই চোরের শিরোমণি। কি গো মা, শুধু কি ভগবান শ্রীকৃষ্ণ চোর? কি গো মা বলুন, শুধু কি ভগবান শ্রীকৃষ্ণ চোর? এই চারদা গ্রামে কোনো চোর নেই, এই বাস্তবে কোনো চোর নেই? আছে তো। তাহলে মা গো, এই বাস্তবের চোর কখনো চুরি করে? আর আমার ভগবান শ্রীকৃষ্ণ চোর কখনো চুরি করেন? এই বাস্তবের চোর যখন আমরা ঘুমিয়ে থাকি অর্থাৎ রাতের বেলায় চুরি করে, আর ভগবানের চোর কখনো চুরি করে? বলছে ঘুমন্ত ঘরে চুরি করে না, 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 জাগা ঘরে চুরি করে, ঘুমন্ত ঘরে চুরি করে না, জাগা ঘরে চুরি করে, ঘুমন্ত ঘরে চুরি করে না। কি বলছে মা? বলছে ঘুমন্ত ঘরে চুরি করে না, জাগা ঘরে চুরি করে। তোমাগো, যদি জাগা ঘরে চুরি করে তাহলে কখন চুরি করে? যখন আমরা জেগে থাকি অর্থাৎ দিনের বেলায় চুরি করে। তোমার যদি দিনের বেলায় চুরি করে তাহলে কি চুরি করে? তাই মহাজন বলছেন, এ চোর লই না কোনো সোনা দানা, লই না কোনো কড়ি, উলু ধনে সোনা দানা, লই না কোনো কড়ি, লই না কোনো সোনা দানা, লই না কোনো কড়ি, লই না কোনো সোনা দানা, লই না কোনো কড়ি, যার ঘরেতে সুন্দরী বউ তার ঘরেতে চুরি, 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 চুরি করে নেবে গো, চুরি করে নেবে গো, চুরি করে নেবে গো, চুরি করে নেবে গো, যার ঘরেতে সুন্দরী বউ চুরি করে নেবে গো, যার ঘরেতে সুন্দরী বউ যার ঘরেতে সুন্দরী বউ চুরি করে নেবে গো, আমার যার ঘরেতে সুন্দরী বউ আমার যার ঘরেতে সুন্দরী বউ কি তাই গৌর হরি বল হরি বল সুন্দরী বউ যার ঘরেতে সুন্দরী বউ চুরি করে নেবে গো, চুরি করে নেবে গো, চুরি করে নেবে গো। তাহলে মা গো, মহাজন কি বলছেন?
বলছেন এ চোরে লয় না কোনো সোনা দানা, লয় না কোনো কড়ি। ভগবান শ্রীকৃষ্ণ সোনা দানা টাকা কড়ি কিচ্ছু চায় না, কিচ্ছু চুরি করে না। তাহলে মাগর কি চুরি করে? বলছে যারি ঘরেতে সুন্দরী বউ তারে ঘরেতেই চুরি। সাবধান, যেসব মায়েরা আমার একটু সুন্দরী আছেন না, তারা একটু সাবধানে থাকবেন। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ আসছেন আপনাদেরই ঘরে চুরি করতে। তাই মায়েরা আমার সেই চোরকে ধরারই জন্য মাগো দুয়ারে খুলে বসে আছেন। তাই বলছেন দুয়ারে খুলে বসল বুড়ি চোর ধরিবার আসে, বসল বুড়ি চোর ধরিবার আসে। ধমক দিয়ে পালিয়ে গেল লোচনে দেখে হাসে, ধমক দিয়ে পালিয়ে গেল লোচনে দেখে হাসে। এতক্ষণ আমরা লোচন দাসের পথ আস্বাদন করছিলাম। তাহলে মাগো মহাজনে বলছেন সেই চোরের শিরোমণি চলেছে। তামাগো যদি আপনাদের সন্তানরা পাড়ার কারোর ঘরে চুরি করে তাহলে পাড়ার সবাই চোর বদনাম দেবে, আর আপনারা যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন পাড়ার সবাই বলবে ওই দেখ চোরের মা যাচ্ছে, ওই দেখ চোরের বাবা যাচ্ছে। কি গো মা, তখন শুনতে খুব ভালো লাগবে তাই না মা? ভালো লাগবে না গো মা? তাই একদিন সকালে একটা ব্রজমাই আমার যশোমতির কাছে আসছে, বলছে যশোদে আই যশোদে। বলছে কি হয়েছে? মানে আরে তোর গোপালকে তুই সাবধানে করতে পারিস? মানে কেন? মানে আরে তোর গোপাল সে যে প্রতিদিন আমাদের ঘরে ননি চুরি করে আসে। তখন যশোমতি বলছে তা হ্যাঁ রে, তোরা যদি ঘরেতে থাকি তাহলে আমার গোপাল চুরিটা করে কিভাবে? বলছে ও যশোদে তোমার গোপালকে তুমি এখন চেনো না। বলছে কেন? বলে তোমার গোপাল যদি গিয়ে দেখে যে আমরা নিজেদের কাজে কর্মে ব্যস্ত, সেই সময় তোমার গোপাল আমাদের ওই বাছুরের গলায় থেকে দড়িটি খুলে দেয়, আর তারপর আমরা যখন নিজেদের কাজে কর্মে ব্যস্ত থেকে যখন সমস্ত কর্ম ফেলে সেই বাছুরটিকে বাদ দিয়ে যাই, সেই সুযোগে তোমার গোপাল আমাদের ঘরে থেকে ননি চুরি করে পালিয়ে আসে। ব্রজমায়ের কথা শুনে যশোমতি বলছে তা হ্যাঁ রে, তোরা এক কাজ করতে পারিস। বলছে কি বলো? বলে তোরা যে পাত্রতে ননি রাখিস সেই পাত্র ননির পাত্রটা নিয়ে কেন উপরে তুলে রাখতে পারিস না? তখন ব্রজমা বলছে ও যশোদে আমরা তাও করে দেখেছি। বলে তোমার গোপালে যদি গিয়ে দেখা যায় ননির ভাণ্ড উপরে তখন কি করে জানো? বলে কি করে? বলে যদি গিয়ে দেখে যে ননির ভাণ্ড উপরে তখন তোমার গোপাল ওর দলে বল সবাইকে ডেকে নিয়ে, সবাইকে ডেকে নিয়ে এর কাঁধে ও আর ওর কাঁধে ও উঠে ডান্ডা দিয়ে ননির ভাণ্ড ছিদ্র করে দেয়। তারপর ওই ছিদ্র থেকে যখন টপ টপ করে ননি পড়তে শুরু করে সেই সময় তোমার গোপাল জিপ দিয়ে চেটে খায়। তখন ব্রজমায়ের কথা শুনে যশোমতি বলছে তা হ্যাঁ রে শোন না, তোরা আরেকটা কাজ করতে পারিস। বলছে কি? বলছে তোরা যে পাত্রতে ননি রাখিস সেই পাত্রতে না ননি রাখবি না, খালি পাত্র রাখবি। যশোমতির কথা শুনে ব্রজমা বলছে ও ও যশোদে তোমার গোপালকে না তুমি এখন চেনোই না। বলছে কেন? মানে তোমার গোপাল হলো এই বৃন্দাবনে উচ্ছৃঙ্খল কমিটির সেক্রেটারি। বলছে কেন এ কথা বলছিস? বলছে আরে তোমার গোপালে যদি গিয়ে দেখে যে ননির ভাণ্ড খালি তখন কি করে জানো? বলে কি করে? বলে যদি গিয়ে দেখে যে ননির ভাণ্ড খালি
তখন তোমারে গোপাল এই খালি ননির ভান্ডতে হিসু করা দিয়ে পালিয়া তখন আবার আমাদের নতুন ননির ভান্ড কিনতে হবে। এখন ব্রজমায়ের কথা শুনে যশোমতী বলছে, আরে থাম থাম থাম, তোরা যখন এত করে বলছিস তোরা একদিন আমার গোপালকে হাতে নাতে ধরে নিয়ে আসিস তো, সেই দিন আমি তার মজাটা দেখাবো। এই বলে মা গো ব্রজমাকে যখন বলছে, ব্রজমাই আমার নিজেরই গৃহে ফিরে গেলেন। আরে মা গো অপেক্ষাই আছে যে চোর আসবে আমি তাকে ধরব। আর এদিকে মা গো প্রভাত হতে না হতে গোপাল এখন সেই ব্রজমায়ের ঘরে ননি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। যখন ধরা পড়েছে তখন ব্রজমাই আমার গোপালের হাতটি ধরে বলছে, ও গোপাল তুমি নাকি ননি চুরি করো না, দাঁড়াও আচ্ছা দেখাচ্ছি তোমার মজা। এই বলে মা গো গোপাল আমার ব্রজমাই আমার গোপালের হাতটি ধরে টানতে টানতে যশোমতী মায়ের কাছে চলেছে। তা মা গো কেমন ভাবে চলেছে, ব্রজমাই আমার একাতে ঘোমটা দিয়ে মা গো চলেছে। শুধু ব্রজমা না, আগেকার দিনে সব মায়েরাই বৃন্দাবনে সমস্ত মায়েরাই ঠিক এমন ভাবেই চলত। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলছেন, বাংলার বধু বুক ভরা মধু জল নিয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মা গো তাহলে ওই যে ব্রজমাই আমার একাতে ঘোমটা দিয়ে গোপালের হাতটি ধরে টানতে টানতে চলেছে, যেতে যেতে এখন মা গো গোপালের সুবলের সাথে দেখা হয়েছে। যখন মা গো সুবলের সাথে দেখা হয়েছে তখন গোপাল আমার ইশারায় ডাকছে, এই সুবল শোন 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 শোন। সুবলকে ইশারায় ডেকেছে, সুবল এসে বলছে, হ্যাঁ গোপাল বলো কি হয়েছে। তখন গোপাল বলছে, তুই দাঁড়া সুবল দাঁড়া। সুবলকে দাঁড় করিয়ে রেখে গোপাল এখন বলছে, মাসিমা ও মাসিমা আমার এই হাতটা যে বড় যন্ত্রণা করছে, তুমি আমার এই হাতটা ছেড়ে দিয়ে এই হাতটা ধরো না মাসিমা। যেই বলেছে অমনি মাসিমা বলছে, ও গোপাল আমি কি তোমার চিনি না, যেই আমি তোমার হাতটা ছেড়ে দিই আর অমনি তুমি পালিয়ে যাও না, সেটি হচ্ছে না বাবা গোপাল। তখন গোপাল বলছে, ও মাসিমা পালাবো কেন শুনি, বেশ 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 তুমি যখন বলছো তা আগে আমি হাতটি বাড়িয়ে দিচ্ছি তুমি ধরো, তারপরেই নয় আমার হাতটা ছেড়ো। এই বলে মা গো গোপাল এখন নিজের হাতটি না বাড়িয়ে সুবলের হাতটি নিয়ে বাড়িয়ে দিয়েছে, সুবলের হাতটি নিয়ে ধরিয়ে দিয়েছে। সুবলের হাতটি ধরিয়ে দিয়ে মা গো গোপাল এদিকে ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। আরে বলছে, মা আমারে মা ও গো মা গো আমায় কিছু খেতে দাও। মা মা গো ও মা আমার যে বড় পুরা পেয়েছি মা তুমি আমায় কিছু খেতে দাও। সন্তান যদি পাঠশালা সেরে বা খেলাধুলা সেরে এসে বলে, মা আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও, আমার মায়েদের যতই কাজকর্ম থাকুক না কেন মা সমস্ত কর্ম ফেলে আগে সন্তানকে খেতে দেবে কি গো মা, তাই তো? ঠিক তেমনই মা যশোমতী আমার তার সমস্ত কর্ম ফেলে গোপালীকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে তার বদনে ননি তুলে দিচ্ছে। মা গো গোপালে ননি সেবা করছে কেমন ভাবে,
বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া আমি বাঁচতে চাই না, মাগো আমি বাঁচতে চাই না, পাড়ার কেউ না কেউ তোমার কাছে নালিশ করবে যে তাদের ঘরে নাকি আমি ননি চুরি করেছি। গোপালের কথা শুনে মা যশোমতি ভাবছে সত্যি তো, কিন্তু মা গো মা যশোমতি তো আর জানে না যে গোপাল আমার কাণ্ড ঘটিয়েই এসেছে, জানিবে কেমন? তাই মা গো মুখের কথা মুখেই রয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই ব্রজমাই আমারে ডাকছে, যশনে আই যশনে বাইরে বেরিয়ে এসে দেখ তোর গোপালে নাকি চুরি করে না, আজ আমি হাতে নাতে ধরে নিয়েছি তুই দেখ আগে। তখন গোপাল বলছে, তুমি শুনলে তো মা, তুমি শুনলে আমি তোমার কোলে আছি, তবু ওরা বলছে নাকি তাদের ঘরে আমি ননি চুরি করেছি। গোপালের কথা শুনে মা যশোমতি আমার রেগে গিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে বলছে, আরে ও তুই কাকে ধরে এনেছিস, কিরে তুই কাকে ধরে এনেছিস? বলছে কেন, আমি গোপালে ধরে এনেছি গোপাল। বলে আরে তুই দেখ ভালো করে তুই কাকে ধরে এনেছিস। বলে বললেই হবে, আমি গোপালে ধরে এনেছি গোপাল। বলছে আরে তোর ওই একাদ ঘোমটাটা খুলে দেখ রে তুই কাকে ধরে এনেছিস। তখন ব্রজমাই আমার একাদ ঘোমটারই নিচে মনে মনে চিন্তা করছে, সত্যি তো আমি কাকে ধরে এনেছি একবারে দেখি। এই বলে মা গো একাদ ঘোমটাটা খুলে পিছনের দিকে তাকিয়ে দেখছে যে সে গোপালে ধরে আনিনি সুবলকে ধরে এনেছে। দেখে বলছে, ও গোপাল তুই আবার সুবল হলি কি করে রে? তখন গোপালে বলছে, আজ তো আমি সুবলের হাত ধরিয়েছি, এরপরে তুমি যদি আমার মায়ের কাছে নালিশ করতে আসো না সেই দিন আমি তোমার স্বামীর হাত ধরিয়ে দেব। গোপালের কথা শুনে ব্রজমা আমার বলছে, দেখ গোপাল এবার তুই যাস আমাদের ঘরে, যাস দেখাবো তোর মজা, তুই যাস রে তুই যাস। তখন গোপাল বলছে, বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না। হরিবল হরিবল। বলছে কেন? বলছে ঘরগুলো কার, ঘরগুলো কার, ঘরগুলো তো সব আমার, আমি থাকতে দিয়েছি বলেই তো তোমরা আছো। কি গো মা, কি গো মা, এই যে পশ্চিমবঙ্গ সরকার ঘর দিচ্ছে, তারপর আমরা যেসব ঘরে আছি গোপাল আমার সেই ঘরের কথা বলছে তাই তো মা? আমার মা বলছে, হ্যাঁ না গোপাল আমাদের ঘরে বলতে এই দেহ ঘরের কথা বলছে, বলছে আমি যার ঘরে থাকবো তার ঘর
সারা জীবনেরই জন্য আলো হয়ে থাকবে। আরে যারে ঘরে থাকবো না তার ঘর এক মুহূর্তের জন্য হলেও অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ বলো হরি হরি বল হয়ে যাবে। তাই তো মাগো শাস্ত্রে বলছে, এই হরি নামে যাবে যেদিন সাথে গো, এই হরি নামে যাবে যেদিন সাথে গো, আমরা হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। কি গো মা, যখন কেউ মারা যায় তখন চারজন কাঁধে করে নিয়ে যায় আর খোল করতালে বাজিয়ে যায়, তাই তো মা? আর কি করতে করতে যায়, তাই বলছে খোল করতালে মুখে হরি বলে, আমার খোল করতালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, বলছি আপন স্বজন গাড়িয়ারে বাড়ি থাকবে পরে সারি সারি। মা গো, এই যে আমরা সবাই বেঁচে আছি তখন শুধু আমার আমার করে যাই, গাড়ি বাড়ি টাকা পয়সা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আমার, কিন্তু মা গো যখন মারা যাব তখন কেউ কি কারোর থাকবে? মা গো কেউ কারোর থাকবে না, কেউ কারোর সাথে যাবে না গো মা, সব সারি সারি পরে হয়ে পড়ে থাকবে। তাই বলছে আপন স্বজন গাড়িয়ার বাড়ি থাকবে পরে সারি সারি, আপন স্বজন গাড়িয়ার বাড়ি থাকবে পরে সারি। তাই মা গো মহাজন বলছেন সেই চোরের শিরোমণি চলেছে। তা মা গো ওই যে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সকাদেরকে নিয়ে মা যশোমতির চরণে প্রণাম করে এসে ওই যে খেলছে, তা খেলতে খেলতে এমন সময় কি বলছে, খেলার সুচিল গানাই সুবালের শানে, খেলার সুচিল গানাই সুবালের শানে, হন কালে রাধা বদন পড়ে গেল মনে, হন কালে রাধা বদন পড়ে গেল মনে, হন কালে রাধা বদন পড়ে গেল মনে, হন কালে রাধা বদন পড়ে গেল মনে। আরে তো খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আরে তো খেলা ভালো লাগে না, আরে তো খেলা ভালো লাগে না, রাধা বদনে মনে পড়ে, আরে
খেলতে খেলতে তার রাধারানীর কথা মনে পড়েছে, তাই বলছে, ওহে ভাই মরম সখা সুবল, আমারই যে বড় রাধারানীর কথা মনে পড়েছে, বল বল তুই একটিবার বল, আমার রাধারানীর সাথে দেখা করিয়ে দিবি? তখন সুবল সখা বলছে, বেশ সখা বেশ, তার আগে আমি ওই বলাই দাদার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে মাগ শিবাল সকায় আমার বলাই দাদার কাছে গিয়ে বলছে, দাদা আমাদের ওই বড় ধেনুটি অনেক দূরে চলে গেছে, তা দাদা আমি আর কানাই দুজনে মিলে তাকে ফিরিয়ে নিয়ে আসি। তখন বলাই দাদা বলছে, বেশ বেশ শোন, তুই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, তবে একটা কথা মনে রাখিস, তুই আমার ভাই কানাইকে যেমন ভাবে নিয়ে যাচ্ছিস ঠিক তেমন ভাবেই তাকে ফিরিয়ে নিয়ে আসবি। এই বলে মাগো সুবল সখাই আমার এই বলাই দাদার কাছ থেকে অনুমতি নিয়ে কানাইকে সঙ্গে নিয়ে এই রাধাকুণ্ডের তীরে এসে বসে দুজনে দুজনের শোভা দর্শন করছে। আর এদিকে মাগো রাধারানী আমার চম্পক ফুলের বনে বনে ঘুরে ঘুরে কিছু চম্পক ফুল তুলে সেই চম্পক ফুল দিয়ে একটি মালা গেঁথে সেই মালাটির দিকে তাকিয়ে তার প্রাণবধূ আর কথা চিন্তা করছে। আরে বলছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, প্রাণবধুয়ারে কথা চিন্তা করছে। ঠিক সেই সময় বিন্দা সখী এসে বলছে, বা সখী বা খুব সুন্দর তো, আয় সখী আয়, তোর গলে আমি এই মালাটি পরিয়ে দিই। তখন মাগ রাধারানী বলছে, সখী রে আমার থেকে যদি আমার প্রাণবধুয়ারে গলে পরিয়ে দিয়ে আসতে পারতিস তাহলে যে আমি অধিক আনন্দ পেতাম, বল সখী বল তুই পারবি? তখন বিন্দা সখী বলছে, সখী রে আমি পারব, কিন্তু তার আগে তুই বল আমাকে কি দিবি? তখন রাধারানী বলছে, সখী রে তোকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নেই, তবে এই যে দেখছিস গজমতির হার,
এই গজমতি হাড়ি আমি তোকে উপহার দেব। তখন বৃন্দা সখী বলছে, সখী রে ওই গজমতি হাড়ের প্রথমে গজ বাদ দে আর শেষে হাড়ে বাদ দে। সখী রে তোর যদি দিতেই হয় তবে তোদের ওই যুগল চরণে আমারে মতি দিস। তখন রাধারানী বলছে, বেশ সখী বেশ তাই হবে। এই বলে মা গো বৃন্দা সখী আমার রাধারানীর গাতা চম্পক ফুলের মালাটি নিয়ে তার প্রাণবধূ আর খোঁজে চলেছে। কেমন ভাবে গো মা? জিতে কোন জর গতি মন থর চলত সবর নারী চলত সবর চলিল দুতি চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি খুঁজিতে খুঁজিতে চলিল দুতি কত কত কানন মাঝে খুঁজিতে খুঁজিতে চলিল দুতি 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 খুঁজিতে খুঁজিতে চলিল দুতি। মা গো বৃন্দা সখী আমার সমস্ত জায়গায় খুঁজছে, বংশী বট যা বট মদন কুণ্ড শ্যাম কুণ্ড দাদাশাবন সমস্ত জায়গায় খুঁজে খুঁজে পাচ্ছেন না। কেন মা গো? কারণ মা গো মনে যে অহংকার থাকলে যে ভগবানকে পাওয়া যায় না, অন্তরে অহংকার থাকলে যে ভগবানকে পাওয়া যায় না, অন্তরে ভক্তি ও বিশ্বাস থাকলে তবেই তো ভগবানকে পাওয়া যায়। ভক্তি যার ভগবান তার, যার ভক্তি নেই তার ভগবানও নেই। তোমা গো এই ভক্তি ছিল কাদের আর অহংকার ছিল কাদের? না মা গো একটু মহাভারতের দিকে যাই তাহলে। ভক্তি ছিল মহাভারতে পঞ্চ পাণ্ডবদের অন্তরে ভক্তি ও বিশ্বাস ছিল, আর অহংকার ছিল কাদের? না অহংকার ছিল ওই মহামানি রাজা দুর্যোধনের অন্তরে অহংকার ছিল। তামা গো ওই যে অহংকার ছিল আর পঞ্চ পাণ্ডবদের অন্তরে ভক্তি ও বিশ্বাস ছিল, তামা গো ওই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে তাই সৈন্য নির্বাচন হচ্ছে। তাই একদিন মহামানি রাজা দুর্যোধন
দূতে দিয়ে সংবাদ পাঠিয়েছে যে বেইমশাই, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি আমার পক্ষে যোগদান করবেন। আর এদিকে মাকো, তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনিও দূতে দিয়ে সংবাদ পাঠিয়েছে যে সখা, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পক্ষে যোগদান করবে। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ এখন তাদেরকে বলে পাঠালো যে তোমরা যাও, গিয়ে তোমরা তোমাদের মালিককে বলবে যে আগামী দিন প্রভাতে আমি যার মুখদর্শন আগে করব, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তার পক্ষেই যোগদান করব। হরিবল হরিবল। বেশ, তারা এসে তাদের মালিককে বলল। এবার মা গো, ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে জানতে পারলেন যে বেইমশাই আগে আসছেন। বেইমশাই অর্থাৎ মহামানি রাজা দুর্যোধন আগে আসছেন। তোমাগো, মহামানি রাজা দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ বেইমশাই বললেন কেন? কি গো মা, বেইমশাই বললেন কেন? কারণ মহামানি রাজা দুর্যোধনের কন্যা লক্ষণা আর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্যের সাথে বিবাহ হয়েছিল, সেই সূত্রে ভগবান শ্রীকৃষ্ণ মহামানি রাজা দুর্যোধনকে বেইমশাই বললেন। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পেরেছেন যে বেইমশাই আসছেন, তাই কি করেছেন, একটি সিংহাসনে নিয়ে মাথার দিকে রেখে ভগবান শ্রীকৃষ্ণ মায়া নিদ্রায় নিদ্রিত হলেন। বেশ, এদিকে প্রভাত হতে না হতে মহামানি রাজা দুর্যোধন এসে হাজির হয়েছে। এসে দেখছি যে বেইমশাই আমার ঘুমাচ্ছে, তার হঠাৎ লক্ষ্য গেল মাথার দিকে। দেখে মনে মনে চিন্তা করছে, ও আমি আসব বলে বেইমশাই আমার মর্যাদা রক্ষা করেছে। যাই হোক বাবা, একটু বসে অপেক্ষা কর। এই বলে মা গো, মহামানি রাজা দুর্যোধন সেই সিংহাসনে একটি পায়ের উপর পা রেখে বসে পড়ল। আর তার কিছুক্ষণ পর তৃতীয় পাণ্ডব অর্জুনও এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে যে সখাই আমারে ঘুমাই আছে, আর তার জন্য মহামানি রাজা দুর্যোধন অপেক্ষা করছে। তাহলে আমিও আমার সখার জন্য অপেক্ষা করি। এই বলে মা গো, তৃতীয় পাণ্ডব অর্জুন সে ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে বসে চরণ সেবা করছে। তোমাগো, চরণ সেবা করছে আর কি বলছে গো মা? বলছে, আমায় চরণ ছাড়া ছাড়া করো যখন অর্জুন চরণ চরণ পশে সেবা করি সেবা করছে, অর্জুনের হাতের পশে ভগবান শ্রীকৃষ্ণের কপট নিদ্রা ভেঙে গেল। কি বলছে সখা, তুমি
বলে সখা বলো কি মনে করে। তখন অর্জুন বলছে, সখা তুমি আগে আমাকে দেখেছো, তাই তুমি আমাকে কথা দাও যে কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি আমার পক্ষে যোগদান করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বেশ সখা, এই আমি তোমায় কথা দিলাম যে কুরুক্ষেত্রে যুদ্ধে আমি তোমার পক্ষেই যোগদান করব। আর তখন পিছন থেকে মহামানী রাজা দুর্যোধন বলছে, তা কি করে হয় নাই প্রসাদ, আমি যে আগে এসেছি আপনি পার্থকে জিজ্ঞাসা করুন, আমি আগে এসেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বেই মশাই, আমি যে আগে পার্থকে দেখেছি তা বেশ, আপনি যখন বলছেন তা আপনি কাকে চান, আমাকে না আমার সৃষ্টি আমার 7 কোটি নারায়ণী সেনাকে, তারা এক একজন আমার মতো বীর, আর তাও আমি ওই কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধারণ করব না। আপনি কাকে চান বলুন। তখন মহামানী রাজা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, যে যুদ্ধ করতে পারবে না তাহলে বেকার মানুষ নিয়ে লাভ নেই। বলছে, বেইমশাই, আপনি আমাকে ওই 7 কোটি নারায়ণী সেনা দিলেই আমি খুশি হব। 7 কোটি নারায়ণী সেনা, তোমাকে ওই 7 কোটি নারায়ণী সেনার সৃষ্টি কোথা থেকে? না, রাজা জরাসন্ধের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন, সেই 7 কোটি নারায়ণী সেনা ভগবান শ্রীকৃষ্ণ মহামানী রাজা দুর্যোধনকে দিয়ে দিলেন। মহামানী রাজা দুর্যোধন মহা আনন্দে সেই 7 কোটি নারায়ণী সেনা নিয়ে চলেছে। আরে যখন চলেছেন তখন তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, সখা এ তুমি কি করলে, সখা তুমি 7 কোটি নারায়ণী সেনা দিয়ে দিলে, তাহলে আমি যুদ্ধ করব কি নিয়ে বলো, আমি যুদ্ধ করব কি নিয়ে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো অর্জুন, ওরা আমার থেকে সৃষ্টি, আর আমি ওদের বর দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম বলো তোমরা আমার থেকে কি বর চাও। ওরা বলেছিল যে প্রভু তোমার মতো দেখতে আর তোমার মতো বীর যে, যেন তার হাতেই আমাদের মৃত্যু হবে, অর্থাৎ তোমার হাতেই তাদের মৃত্যু হবে। সেই কুরুক্ষেত্রের মাঠে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যের মুখোমুখি দাঁড়িয়ে অর্জুন বলছে যে, সখা আমি যাদের সাথে যুদ্ধ করব আমি তাদেরকে একবার দেখতে চাই সখা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বেশ তো সখা, তুমি যাদের সাথে যুদ্ধ করবে তুমি দেখো। এই বলে মা গো অর্জুন যখন দেখছে ভগবান শ্রীকৃষ্ণ কি দেখাচ্ছে, না দাদু ভীষ্ম, দাদু ভীষ্ম বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এবং অস্ত্রগুরু দ্রোণাচার্য সে সবাইকে দেখছে, সবাইকে দেখে অর্জুন গান্ডীব ত্যাগ করে বলছে, সখা এ যুদ্ধ আমি করব না, পুনরায় বনে ফিরে যাব, তবু এ যুদ্ধ আমি করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি যুদ্ধ করবে না সখা? বলছে, না সখা, এই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেড়ে কিলাম, এ যুদ্ধ আমি করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বলছে শোনো অর্জুন, অহংকারী করি আগে আসে যুদ্ধ স্থান, সম্মুখ সময়ে কেন ছাড়ো ধনুর্বাণ, জ্ঞাতি পদ পাপ যদি ভাবো ধনঞ্জয়, কৌরব কহিবে পার্থ পাইলেন ভয়, বিদায় বলো হরি বল। বলছে শোনো, এই যে তুমি বলছো যুদ্ধ করবে না, শোনো অর্জুন,
যখন দ্রৌপদীকে ওই প্রকাশ্য রাজসভায় লাঞ্ছনা ভর্ৎসনা এমনকি উলঙ্গ করার চেষ্টা করেছিল, সেই দিনে তোমার এই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কোথায় ছিল? আরে বাকি রইল দাদু ভীষ্মের কথা, তিনি তো সেখানে উপস্থিত ছিলেন, তিনি নাকি ইচ্ছা মৃত্যু, তিনি কি পারলে কি দুর্যোধনকে বেঁধে রাখতে পারতেন? কিন্তু তিনি কি তা করেছেন করেননি? আর তুমি বলছো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আমার? শোনো অর্জুন, তুমি মারার কে? তুমি মারার কে? আমি তো সব মেরে রেখেছি, তুমি তো শুধু উপলক্ষই মাত্র, দেখতে চাও? এই বলে মাঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখাচ্ছে, অর্জুনে কি দেখছে না? কত আকাশে কত বাতাসে কত পাহাড়ে পর্বত, আর এই কুরুক্ষেত্রে সমস্ত সৈন্য মৃত অবস্থায় পড়ে আছে। বিশ্বরূপ দেখে অর্জুনের মোহ কেটে গেল, মোহ কেটে গিয়ে গান্ধীবকে তুলে নিয়ে বলছে, সখা আমি যুদ্ধ করব, সখা আমি যুদ্ধ করব। যখন অর্জুন বলছে যুদ্ধ করব, শঙ্খের ধ্বনি হলো, যুদ্ধের ধামামা বেজে উঠলো, নিতাই বল হরি বল। শঙ্খের ধ্বনি হলো, যুদ্ধের ধামামা বেজে উঠলো, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। তোমাগো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, তা কোন মাসে শুরু হয়েছিল মা? কি গো মা, কুরুক্ষেত্রে যুদ্ধ কত কি মাসে শুরু হয়েছিল? কি গো বাবা, কোন মাসে শুরু হয়েছিল? না, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল মার্গশীর্ষ মাসে, অর্থাৎ অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে যুদ্ধ শুরু হয়েছিল, তাহলে মাগো কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল, তা যখন যুদ্ধ শুরু হয়েছিল তা কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন বাবা। তা মাগো ওই যে 18 দিন যুদ্ধ হয়েছিল, তুই 18 দিন যুদ্ধ কে কতদিন যুদ্ধ করলো? কি গো মা, 18 দিন যুদ্ধ হয়েছিল কে কতদিন যুদ্ধ করলো বাবা? না, ভীষ্মদেব করেছিল 10 দিন, অস্ত্রগুরু দ্রোণাচার্য করেছিল 5 দিন, মহাবীর কর্ণ করেছিল 2 দিন, শল্যরাজ করেছিল অরধ দিবস, তাহলে এই মোট হলো 18 দিন। তাহলে মাগো এই যে 18 দিন যুদ্ধ হয়েছিল, এই 18 দিন যুদ্ধে উভয় পক্ষের মোট সৈন্য সংখ্যা কত ছিল? না, এটা বাবারা আপনারা অনেকেই জানেন যে কতজন ছিলেন। না, কৌরব পক্ষে ছিল 11 অক্ষহীন সৈন্য, আর পাণ্ডব পক্ষে ছিল 7 অক্ষহীন সৈন্য, মোট 18 অক্ষহীন সৈন্য, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু বাবা এই 18 অক্ষহীন সৈন্য, অর্থাৎ অক্ষহীনের পরিমাণ কত? একক্ষহীনের পরিমাণ কত? না, একক্ষহীনের পরিমাণ হলো 2,18,700। তাহলে মাগো মোট সৈন্য কত হলো? না, উভয় পক্ষের মোট সৈন্য কত হলো? আগে মহামানি রাজা দুর্যোধন 7 কোটি সেনা নিয়ে এসেছেন, এর সাথে যোগ হবে, তাই উভয় পক্ষের মোট সৈন্য সংখ্যা হলো 7,39,36,600 সৈন্য। মাগো এই যে মোট সৈন্য, তখন মহামানি রাজা দুর্যোধন দাদু ভীষ্মকে জিজ্ঞাসা করছে যে দাদু, এই 7,39,36,600 সৈন্য মারতে আর কতক্ষণ সময় লাগবে? তখন দাদু ভীষ্ম বলছে, যদি আমি ইচ্ছা করি তাহলে একদিনের মধ্যে সমস্ত সৈন্য মেরে ফেলতে পারি, আর যদি অস্ত্রগুরু দ্রোণাচার্য ইচ্ছা করে তাহলে 3 দিনের মধ্যে সমস্ত সৈন্য মেরে ফেলতে পারি,
আবার যদি মহাবীর করেন ইচ্ছা করে তাহলে পাঁচ দিনের মধ্যে সমস্ত সৈন্য মেরে ফেলতে পারে। বিশ্বদেব আরো বলছেন যদি দ্রোণপুত্র অশ্বত্থামা ইচ্ছা করে তাহলে তিনি দণ্ডের মধ্যে সমস্ত সৈন্য মেরে ফেলতে পারে। তিন দণ্ড বাবা, এখানে এক দণ্ডের পরিমাণ কত? শাস্ত্রে বলছে এক দণ্ড সমান ২৪ মিনিট, তাহলে তিন ২৪ কত? ৭২। তাহলে তিন দণ্ড সমান কত হলো? না, এক ঘন্টা ১২ মিনিট। তাই দাদু ভীষ্ম বলছে যদি অস্ত্রগুরু যদি দ্রোণপুত্র অশ্বত্থামা ইচ্ছা করে তাহলে এক ঘন্টা ১২ মিনিট সময়ের মধ্যে সমস্ত সৈন্য মেরে ফেলতে পারে। কিন্তু মাগো, যদি অর্জুন ইচ্ছা করে তাহলে মাগো সমস্ত সৈন্য তো দূর, চোখের পলকে সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে মাগো, এই মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধে সবচেয়ে বড় বীর কে হলো? কুন্তী পুত্র ধনঞ্জয় অর্থাৎ অর্জুন। তাহলে বাবা, ওই যে ১৮ দিন যুদ্ধ হয়েছিল, তা ১৮ দিন যুদ্ধের শেষে উভয় পক্ষের সৈন্য সংখ্যা কত ছিল? না, ১৮ দিন যুদ্ধের শেষে উভয় পক্ষের সৈন্য সংখ্যা ছিল অর্থাৎ কৌরব পক্ষে ছিল ১,০০,০০০ সৈন্য, পাণ্ডব পক্ষে ছিল ১,০০,০০০ সৈন্য, আর কৌরব পক্ষে কতজন ছিল? না, কৌরব পক্ষে ছিল ৪ জন, মাত্র ৪ জন বেঁচে ছিলেন। কারা? না, অশ্বত্থামা, কৃপাচার্য, কীতবর্মা, আরেকজন কে? তিনি হলেন মহামানি রাজা দুর্যোধন। মাগো, তিনি তখন মরেননি, তিনি দৈপায়ন হতে লুকিয়েছিলেন, তিনি শেষে গদাযুদ্ধে মারা গিয়েছিলেন। কিন্তু বাবা, কৌরব পক্ষে আরো একজন বেঁচে ছিলেন, বলছে তিনি চিরকুমার, তিনি যন্ত্রণায় ছটফট করেছিলেন। তিনি কে? তিনি হলেন ভীষ্মদেব। তিনি তখন মরেননি, তিনি ওই সরসজ্জায় ছিলেন, তিনি যন্ত্রণায় ছটফট করেছিলেন। তা বাবা, তিনি ওই যে যন্ত্রণায় ছটফট করছিলেন, সরসজ্জায় ছিলেন, তিনি কতদিন সরসজ্জায় ছিলেন? কি গো বাবা, তিনি কতদিন সরসজ্জায় ছিলেন? না, তিনি ৫৮ দিন সরসজ্জায় ছিলেন। তোমাগো, ৫৮ দিন কেন ছিলেন? না, যখন ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন তখন ছিল দক্ষিণায়ণ, তিনি ওই উত্তরায়ণের অপেক্ষায় ৫৮ দিন সরসজ্জায় ছিলেন। কেন? কারণ উত্তরের দিকে যে স্বর্গের পথ, উত্তরের দিকে যে যত মহাপুরুষদের জন্মস্থান, তাই তিনি ওই উত্তরায়ণের অপেক্ষায় ৫৮ দিন সরসজ্জায় ছিলেন। তাহলে মাগো, তিনি দেহত্যাগ করলেন কবে? তিনি দেহ রাখলেন কবে? না, তিনি দেহ ত্যাগ করলেন, দেহ রাখলেন সেই মাঘ মাসে শুক্লা পক্ষে সীতা অষ্টমীতে, অর্থাৎ ৮ই মাঘ তিনি দেহ ত্যাগ করলেন। ভীষ্মদেব
ওই যে 58 দিন শরশয্যায় পরে তিনি মাঘ মাসে 8 তারিখে দেহত্যাগ করেছিলেন। তাহলে মাগো আমরা পালার মধ্যে ফিরে আসি। মাগো সময় হয়ে এসছে 5:30 পর্যন্ত, আমাদের অন্য জায়গায় গান আছে। তামাগো একটি ভজনে গাইতে গাইতে আমরা পালার মধ্যে প্রবেশ করব। তাহলে মাগো সবাই মিলে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়ান ছোটে সে মেরে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া সবাই মিলে ছোট সে মেরে মদন ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সে মেরে মদন গোপাল সারে মা পাধা সাদা পামা পাধা পামা মারে সারে মা পাধা সাদা মা পাধা পামা মারে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সে মেরে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সে মেরে মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল রে রে সা ধা সা সা ধা পা ধা ধা পা মা পা পা মা রে মা রে মা পা মা পা ধা পা সা সা রে মা রে মা পা মা পা ধা পা সা 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 রে মা রে মা পা মা পা ধা পা সা 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 আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল বিজামে মেরে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া বিদায় গো হরি বল হরি বল ছোট সে মেরে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাইয়া ছোট সে মেরে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি এই আমরা পালার মধ্যে কোথায় ছিলাম মাগো? আমরা পালার মধ্যে না সেই বিন্দা সখী সে সমস্ত জায়গায় সেই চম্পক ফুলের মালাটি নিয়ে তার প্রাণবধুয়ার কথা চিন্তা করছে। সমস্ত জায়গায় সে প্রাণবধুয়াকে খুঁজছে মাগো, কারণ সে পাচ্ছে না, তার অন্তরে যে অহংকারে বলে সে পাচ্ছে না মাগো। যখন সমস্ত জায়গায় খুঁজে খুঁজেও যখন পাচ্ছে না, তখন বিন্দা সখী আমার সেই চম্পক ফুলের মালাটি নিয়ে রাধাকুণ্ডেরই তীরে চলেছে। সেই রাধাকুণ্ডেরই তীরে এসে দেখছে যে সেখানে সুবল আছে, আবার কানাইও আছে, অর্থাৎ ভক্ত আরে ভগবান দুজনেই আছে। তাই তখন বিন্দা সখী মনে মনে চিন্তা করছে যে মালা তো আমার একটি, আমি কাকে পরাব? যদি আমি ভগবানকে পরাই তাহলে ভক্তকে অসম্মান করা হবে, আরে যদি ভক্তকে পরাই তাহলে ভগবানকে অসম্মান করা হবে। তাই কি করেছে, সুবলকে ডাকছে, এই সুবল শোন শোন শোন। যখন সুবলকে ডেকেছে সুবল এসে বলছে হ্যাঁ বিন্দে বলো। তখন বিন্দা সখী আমার সেই মালাটি নিয়ে সুবলেরই গলে পরিয়ে দিয়েছে। তখন সুবল আবার তাড়াতাড়ি করে নিয়ে সেই মালাটি নিয়ে কানাইয়ের গলে পরিয়ে দিয়েছে।
নারায়ণের গলে যখন পরিয়ে দিয়েছে তখন বৃন্দা সখী বলছে যাই যাই। আমার সখী রাধারানীর গাথা চম্পক ফুলের মালা তার প্রাণবধূ আরে গলে পড়েছে। আমি যাই আমার সখী রাধারানীর কাছে এই সুখবরটা দিয়ে আসি। এই বলে বৃন্দা সখী আমায় চলেছে। আর এদিকে মা কো কানাই ওই চম্পক ফুলের মালা পরে কানাই আমার অচেতন হয়ে পড়েছে, কানাই আমার জ্ঞান হারিয়ে ফেলেছে, কানাই কোনো কথা বলছে না। তখন সুবালে কানাইকে বলছে, কানাই বল না কানাই তোরে কি হয়েছে, তুই এমনে করছিস কেন আমায় বল। যখন বারে বারে বলছে কি হয়েছে বল কানাই কোনো কথা বলছে না, তখন সুবাল ওই রাধা কুণ্ড থেকে জলে নিয়ে তার চোখে মুখে দিয়ে বলছে, বল না কানাই তোর কি হয়েছে আমায় বল একবার। তখন মা গো কানাই জ্ঞানে ফিরে বলছে, সুবলে রে এই যে দেখছিস চম্পক ফুলের মালা, এই যে আমার রাধারানীর গাথারে, আমার এই রাধারানীর গাথা মালা পরি আমার যে বড় রাধারানীর কথা মনে পড়েছে। বল সখা বল, তুই আমার রাধারানীর সাথে দেখা করিয়ে দিবি বল। তখন সুবাল বলছে, ও হে সখা আমি তোমার রাধারানীর সাথে দেখা করিয়ে দেব। বেশ বেশ, এই বলে সুবাল সখাই আমার এই কানাইকে ওই রাধা কুণ্ডের তীরে বসিয়ে রেখে জটিলা ভবনেরই সামনে দিয়ে চলেছে। তোমাকে কেমন ভাবে না হারাই হারাই বলতে বলতে চলেছে। আরে যখন চলেছে তখন জটিলায় আমারে শুনতে পেয়ে কুটিলাকে ডেকে বলছে, আই কুটিলা গিয়ে দেখ তো মা আমাদের বাড়ির সামনে দিয়ে কে হারাই হারাই করতে করতে চলেছে। তখন মাগো কুটিলা কোমরের কাপড়টা ভালো করে গাছ কোমর বেঁধে নিয়ে দেখতে চলেছে, গিয়ে দেখে বলছে, ও মা কি যে বেটা সুবল, আয় সুবল তোর কি হারিয়েছে রে। সুবল বলছে, দিদি গো আমার কি হারিয়েছে আমি আর কি বলবো, তোমাদের বাড়িতে গিয়ে নয় বলি। যেই বলেছে অমনি কুটিলায় আমার সুবালের হাতটি ধরে একেবারে জটিলা বুড়ির সামনে হাজিরি করে, যেই হাজিরি করেছে অমনি তাড়াতাড়ি করে সুবাল জটিলা বুড়ির পায়ে প্রণাম করছে। তখন জটিলা বুড়ি বলছে, আরে থাম থাম থাম, তুই আমাকে প্রণাম করছিস, তাহারে তোর কি হারিয়েছে রে। বলছে, মাসিমা আমার কি হারিয়েছে আমি আর কি বলবো, শোনো শোনো, শ্যামলি গায়ে ধবলি বাছু, শ্যামলি গায়ে ধবলি বাছু, হারিয়েছে মা ওই কাননে, শ্যামলি গায়ে ধবলি বাছু। বলছে, আরে থাম থাম তোর বাছুর হারিয়ে গেছে বনে আর তুই খুঁজতে এলেই রাজভবনে। তখন বলছে, দিদি গো আমি, বলছে মাসিমা আমি কি আর সাধে এসেছি। বলছে, কেন রে। সুবাল বলছে, বাছুরি খুঁজি খুঁজি হামে তা আইলো, বাছুরি খুঁজি খুঁজি হামে তা আইলো, ভমিয়া ভমিয়া নানা রে, ভমিয়া ভমিয়া নানা রে, ভমিয়া ভমিয়া নানা রে। বলছে, মাসিমা পানি পিয়াসে মোর মাতে নাই স্ফুরত, পানি পিয়াসে মোর মাতে নাই স্ফুরত, জীবনরা কত কি না জানি, 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 জল দাও জল দাও জল দাও জলে দাও।
পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল পিপাসায় বুক ফেটে যায়, জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও হরি বল হরি বল, জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল পিপাসায় বুক ফেটে যায়, জল দাও জল দাও, জল দাও জল দাও, তুমি জল দাও জল দাও, জল দাও জল দাও। বলছে মাসিমা সুবল আমার তাড়াতাড়ি করে গান শেষ করে জটিলা বুড়ির পায়ে প্রণাম করছে। তখন জটিলা বুড়ি বলছে, কি জানি বাপু তোদের দিয়ে আমার একটুও বিশ্বাস নেই। বলছে কেন? বলে আরে আমি কি জানি না তোরা ওই বৃন্দাবনে কেলে ছড়ার সঙ্গে সঙ্গ করিস। তখন সুবলে কানে হাত দিয়ে বলছে, ছি 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 মাসিমা অমনি কথা বলবেন না। বলছে কেন বলবো না? বলছে মাসিমা দিন নেই দুপুর নেই রাত নেই, ওই বৃন্দাবনে কেড়ে ছড়ার সঙ্গে সঙ্গ করে করে আমার না মস্ত বড় অসুখ হয়েছিল, আর আমার মা এ দেবতা ও দেবতা করে করে শ্যামা মায়ের কাছ থেকে কবিরাজ মশাইকে বলে এক মস্ত বড় মাদুলি দিয়েছে, সেইখান থেকে আমি বেশ ভালো আছি। তখন জটিলা বুড়ি বলছে, ও তুই তাহলে এখন গোপনে গোপনে শ্যামা ভক্ত হয়েছিস তাই তো? বলছে হ্যাঁ হ্যাঁ মাসিমা। তা হ্যাঁ রে তুই কত বড় শ্যামা ভক্ত হয়েছিস, তা একটা শ্যামা সঙ্গীত গা তো দেখি। সুবল বলছে, ও মাসিমা শুনবে? বলছে হ্যাঁ হ্যাঁ শুনি। সুবল জটিলা বুড়ির পায়ে প্রণাম করে বলছে, মাসিমা রাঙা জবা রাঙা জবা দিতে তখন সুবল বলছে, মাসিমা এবার তাহলে আমারই জল দাও। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মতো এত বড় শ্যামা ভক্ত মানুষ আমার বাড়িতে এসেছিস আর আমি জল দেবো না? তা বাবা সুবল তুই এখানে বসে অপেক্ষা কর, আমি তোর জন্য জল নিয়ে আসছি।
এই বলে মাগো জটিলা বুড়ি যখন জল আনতে চলেছে তখন সুবাল মনে মনে চিন্তা করছে, এই রে এই জটিলা বুড়ির হাতে জল খেয়েই যে আমাকে চলে যেতে হবে। তাই বলছে, ও মাসিমা শোনো 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 শোনো। বলছে, কি হয়েছে? বলছে, মাসিমা কবিরাজ মশাই মানা করেছে, সেই জন্য বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না। এই কবজে আছে মানা বিধবার হাতে জল খাই না, এই কবজে আছে মানা বিধবার হাতে জল খাই না। বলছে, ও কবিরাজ মশাই মানা করেছে, তাহারে আমার মা কুটিলায় আছে, আই কুটিলা। যখন কুটিলাকে ডাকছে সুবল মনে মনে চিন্তা করছে, হাই রে জটিলা কেন ঠিক সামলে রেখেছি, কুটিলা এসে যদি সব ভেস্তে দেয়। তাই বলছে, ও মাসিমা শোনো 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 শোনো। মানে আবার কি হলো? করে রাড়ি মুখ দেখি না, করে রাড়ি মুখ দেখি না, করে রাড়ি মুখ দেখি না, জল খাওয়া তো দূরের কথা, করে রাড়ি মুখ দেখি না, জল খাওয়া তো দূরের কথা, করে রাড়ি জল খাওয়া তো দূরে কথা, করে রাড়ি মুখ দেখি না, জল খাওয়া তো দূরের কথা, করে রাড়ি মুখ দেখি না, করে রাড়ি মুখ দেখি না। বলছে, মাসিমা আমার জল খাওয়া তো দূরের কথা, কুটিলা আসলেই আমাকে চলে যেতে হবে। তাহলে বুঝি মাসিমা আমার আর জল খাওয়া হলো না। তখন জটিলা বুড়ি বলছে, আরে থাম, আমি না পারি আমার মেয়ে কুটিলা না পারে, তাহারে আমাদের বাড়িতে কেউ কি আর নেই? তা বাবা হ্যারি সুবল, যদি আমার বৌমা রাধারানী সে জল দেয় তাতে কোনো অসুবিধা নেই তো? তখন সুবল বলছে, না না মাসিমা তাতে কোনো অসুবিধা নেই। বলছে, তা বাবা সুবল, আমার বৌমা রাধারানী সে যে রন্ধনে গৃহে রন্ধনে করছে, তুই বাবা একটু জল খেয়ে আই না বাবা। সুবল মনে মনে চিন্তা করছে, মাসিমা এতক্ষণ তো আমি এটাই চেয়েছিলাম। বলছে, বেশ 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 মাসিমা আমি জল খেয়ে আসছি। এই বলে মাগো সুবল জটিলা বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে রাধারানীর কাছে চলেছে। এই রন্ধনে গৃহের কাছাকাছি গিয়ে যখন রাধে রাধে বলে ডাকছে, তখন রাধারানী আমার সুবলের কণ্ঠস্বর শুনতে পেয়ে তার প্রাণবধূয়ার কথা মনে পড়েছে। তাই সে সুবলকে আহ্বান করছে, বলছে, আইশরে সুবল পরাণের পরাণ একি অপরূপ আমার
রাধারানী বলছে, ওহি সুবল, কি হয়েছে, এমন ভাবে রাখছিস কেন বল সুবল? তখন সুবল বলছে, ওহে রাধে, তোর প্রাণ বধুয়ারি যে বড় বিপদ, বিপদ সেই বিপদ হারির আবার কিসের বিপদ? বলছে, রাধে রে, তোর প্রাণ বধুয়া তোর এই বিরহের যন্ত্রণা সইতে না পেরে ওই রাধা কুণ্ডের তীরে ধুলাতে গড়াগড়ি খাচ্ছে। তুই যা, তুই যা রাধে, শিখি যা। তখন রাধারানী বলছে সুবলেরে, আমি কেমন ভাবে সেখানে যাব? তখন সুবল বলছে, শোন রাধে শোন, এই যে দেখছিস আমি সুবলে বেশি আর তুই রাধারানী বেশি, ঠিক তেমনই এই সুবলে বেশে আমি তোকে সাজিয়ে দেব আর তুই রাধারানী বেশে আমাকে সাজিয়ে দিবি। এই বলে দুজনে দুজনকে সাজিয়ে দিয়েছে। তখন রাধারানী বলছে, ওহে সুবল, আমি যে এই সুবলে সাজলাম তবে আমার এই সাজা যে সাজা হয়ে দাঁড়ালো রে, আমি কেমন ভাবে সেখানে যাব? তখন রাধারানী বেশে সুবল বলছে, শোনে রাধে, চল আমরা লীলারে যোগাযোগকারী মা যোগমায়াকে স্মরণ করি। মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করার পর মা যোগমায়া যোগেশ্বরী ছোট ছোট বাছরী রূপে রন্ধনী গৃহের পিছনে কদলী বাগান ওই দুটি কদলী গাছের গড়ে অর্থাৎ কলা গাছের গড়ে দাঁড়িয়ে ডাকছে, হামারে 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 বাছরী ডাকে, হামারে বাছরী ডাকে, হামারে ডাকে, হামারে কোলে তুলে নেই আমারে বাছরী ডাকে, হামারে কোলে তুলে নেই আমারে বাছরী ডাকে, হামারে। ও রাধে নে নে আমার কোলে তুলে নে। এই বলে সুবল বেশি রাধারানী বাছুরীকে কোলে নিয়ে রাধাকুণ্ডের তীরে চলেছে। আর এদিকে রাধারানী বেশি সুবল বলছে, শোন রাধে শোন, তুই যাচ্ছিস যা, তবে একটা কথা মনে রাখিস, তুই কিন্তু এখনো নারী নস, তুই হলি পুরুষ, তাই যাওয়ার সময় আগে তোর ডান পাটা ফেলে যা। আর শোন, এই যে তুই যাচ্ছিস না, বৃন্দাবনের সমস্ত মানুষজন তোকে অনেক প্রশ্ন করবে, যেন তুই উত্তর দিতে যাস না তাহলে তুই ধরা পড়ে যাবি, তুই হু দিয়ে কাটিয়ে চলে যাবি। এই বলে সুবল বেশি রাধারানী চলেছে। জটিলা বুড়ি বলছে, কিরে সুবল, জলে খেয়েছিস? বলছে, ও তুই যে বাছুর খুঁজছিলিস তা তো বাছুরও পেয়ে গেছিস। এই বলে সুবল বেশি রাধারানী কোনো ক্রমে হু দিয়ে রাধাকুণ্ডের তীরে চলেছে। আরে বলছে, আমি ভবে রাধারানী কই, তুই আমার রাধারানীকে নিয়ে আসিস নি? তখন সুবল বেশি রাধারানী বলছে, দেখ কানাই, ওই বৃন্দাবনে অনেক মানুষজন, তাই আমি তোর রাধারানীকে নিয়ে আসতে পারিনি,
তবে তুই যদি বলিস তাহলে তোর চন্দ্রাবলীকে এনে দিতে পারি। তখন কানাই বলছে, ওহে সুবল, আমি খেতে চাই জল, আর তুই আমাকে খাওয়াতে চাস আগুন, এই প্রাণ আমি আরে রাখব না। এই বলে রাধা কুণ্ডে ঝাঁপে দিতে যাচ্ছে, আর বলছে, এত বলে প্রাণে গোবিন্দ ঝাঁপে দিতে গেল, এত বলে প্রাণ গোবিন্দ ঝাঁপ দিতে গেল, বাঁচনে ধনি কানু কলনি মাগো। এইভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ডে ঝাঁপ দিচ্ছে, তখন রাধারানী আমার বাছুরিকে ফেলে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়েছে, নিয়ে এই রাধা কুণ্ডের তীরে কদম ফুল গাছের গড়ায় যুগলে দাঁড়িয়েছে। মাগো, এখানেই আমি আমার পালা রাখছি, এখানেই পালা রাখবো। যুগলে দাঁড়িয়েছে গো মা, কেমন ভাবে বলছে, এসেছে বোঝে রে বাবা কাল শাখা দেখিবি আমাদের সোনারে নদিয়া, ও আমাদের সোনারে নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বরণ নাই আমাদের সোনারে নদিয়ার, ও হো আমাদের সোনারে নদিয়ার, এসেছে এসেছে বদলে বাঁকা কালো শাখা দেখিয়া আমাদের সোনারে নদিয়ার, ও হো সোনারে নদিয়ার, এখন আর কালো বরণ না, এখন আর কালো বরণ না, রঙে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, রঙে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, বাসি ছেড়ে হাত তুলেছে, হাত তুলেছে, চেনা বড় দায় আমাদের সোনার নদিয়ার, ও হো আমাদের সোনার নদিয়ার, কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়ার, ও হো 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 আমাদের সোনার, হরিম হরিম আমাদের সোনার নদিয়ায়, ও হো আমাদের সোনার নদিয়ায়, ও হো আমাদের সোনার নদিয়ায়। পরবর্তী দল আসছে, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা